অজিত দত্ত, আমি 56 বছর এই দোকান। আমি সারা ওয়ার্ল্ড কাপে যত যা খেলা হয় ক্রিকেট থেকে ফুটবল থেকে তার আমি ঘুরি করে থাকি। প্রতি 4 বছর বাদে বাদে ওয়ার্ল্ড কাপ হয়। তার আমার একটা শখ যে ঘুড়ির ওপর আমি কিছু তুলে ধরতে চাই। এরকম ঘুড়ির ওপর আমি ওয়ার্ল্ড কাপের যত ফ্ল্যাগ, যে 35টা টিম খেলছে তার ফ্ল্যাগ, লোগো, ম্যাসকট সব বানাই ওয়ার্ল্ড কাপ থেকে। এই সব করে আমার একটু ভালো লাগে, খেলাও আমার খুব ভালো। বাঙালির সেরা খেলা তো ফুটবল, আমি ফুটবল নিয়েই থাকি, অনেক খেলাই দেখি, সারা রাত ধরেও খেলা দেখি। ওয়ার্ল্ড কাপ আসছে, আমি রাত্রি 1:30-2 অবধি খেলা চললে দেখি। এরকম আমার হবি। আর ঘুড়ির ওপর আমি তুলে ধরতে চাই, কিছু মানুষ দেখে এটা ইম্প্রেশন হবে যে ভালো খেলার দিকে এরা করে, খেলার উন্মাদনা বাড়বে। এখনকার ছেলেরা সব ফুটবল এখন অনেক কমে গেছে, যার জন্য এটা দেখিয়ে যদি তাদের মনে আসে যে আমরাও খেলবো একদিন, এইসব খেলে খেলা যাতে বাড়ে, উন্নত হয়, এইটা আমরা চাই। ওই ঘুড়ির মাধ্যমে ধরে আমরা একটু দেখাতে চাই যে ঘুড়ির উপর আমরা ওয়ার্ল্ড কাপ সব করি। আপনার ঘুড়ি কি বিদেশেও যায়? বিদেশে বলতে যায়, খুব কম যায়, এমনি নানান স্টেট, বেঙ্গল, সারা বেঙ্গলে আমাদের ঘুড়ি যায়। আমার নাম সৈকত দত্ত। আসলে আমরা এই ইন্ডিয়া গাইডসে আমার বাবার পরে আমি এই ব্যবসার হাল যতদিন থেকে ধরেছি। আসলে ফুটবলের প্রতি আমাদেরও একটা প্যাশন, আবেগ, উন্মাদনা একই রকমভাবে রয়েছে, তা সে তাই। আর ঘুড়িটাও যেহেতু আমাদের প্যাশন, তাই যখনই আমরা এরকম ওয়ার্ল্ড কাপ আসে 4 বছর অন্তর, যে ক্রিকেট ওয়ার্ল্ড কাপই হোক বা ফুটবল ওয়ার্ল্ড কাপই হোক, আমরা ঘুড়িতে এটা তুলে ধরি। তা বিভিন্ন দেশের ফ্ল্যাগস হোক বা ম্যাসকট হোক, লোগো হোক, এগুলো তুলে ধরি। আসলে বর্তমান প্রজন্মকে এই স্পোর্টটার প্রতি আরেকটু যাতে এনকারেজ করা যায়, এটাই একটা তার প্রয়াস বলতে পারেন। আসলে এখন বাচ্চারা স্মার্টফোন, ভিডিও গেমে এতটাই ব্যস্ত থাকে যে ঘুড়িতে অতটা তাদের মনোযোগ দেওয়ার সময় নেই, কিন্তু এটাও একটা দারুণ উত্তেজনাপূর্ণ খেলা, মানে খুবই তাদেরকে ইন্টারেস্ট গ্রো করা যাবে এটাই, তাই এটা তুলে ধরি। তাদের ঘুড়ির মাধ্যমে তারা আরেকটু এনকারেজ হয় ফুটবল, তার সাথে সাথে এই স্পোর্টটার প্রতি তারা আরেকটু আগ্রহ বাড়ে তাদের, এটাই চেষ্টা থাকে। এই ঘুড়িগুলো সাইজের উপরে ডিপেন্ড করে, মোটামুটি 15 থেকে 20 টাকা। হ্যাঁ, আর পার সাইজে, আরে পার পিস, এর থেকে বড় ঘুড়ি হলে, এর থেকে বড় হলে অর্ডারের উপরে, মোটামুটি 1.5 তেল বা 2 তেল সাইজের হলে তখন 25 টাকা 30 টাকা, সাইজ আর ডিজাইনের উপরে ডিপেন্ড করে। হ্যাঁ, কম্পিটিশন।